Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shimon Mehura, Northern School and College online class. Details ne-i șocul și cartile de anai șarotul. Și cartile așa cum e alarmată ale balasu. Mahanar Bulaimul ca să prată la curi alarmată de șocul șovai cu halul rapid și ustrate. Ar halul ta ca tine omul șoi. Am adus că Mahanar Bulaimul e vadul lui Guterre, care a adus multe sute de oameni. Am adus de amra bulam, amra dar anda. তার কথাবার্তা যদি না চলি তাহলে তুমি অবশ্যই আমাদেরকে ভালো রাখবে না উদাহরণস্বরূপ বলা যায় আমাদের বাড়ির পাশাপাশি যারা কাজ করে তারা যদি আমাদের কথাবার্তা না শুনে আমাদের কথাবার্তা কাজ না করে তাহলে অবশ্যই আমরা কি করি তাদেরকে শাস্তি দিই তেমনি ভাবে আমরা মানুষ পৃথিবীতে যত মানুষ আছে মানুষ জীবজন্তু যত প্রাণী আছে পৃথিবীতে সবই আল্লাহর গোলাম অতএব আল্লাহর গোলাম হয়ে যদি আমরা আল্লাহর কাজ না করি মালিকের হুকুম মতো না চলি তাহলে অবশ্যই মালিক আমাদের উপরে অসন্তুষ্ট হবেন আমাদেরকে বিভিন্নভাবে শাস্তি দিবেন শাস্তির মাধ্যমে আমাদেরকে সতর্ক করবেন যাতে আমরা তাড়াতাড়ি সতর্ক হই কাউকে শাস্তি দিয়ে দুনিয়াতে দিবেন কাউকে দুনিয়াতে অল্প শাস্তি দিয়ে তাকে সজাগ করবেন সতর্ক করবেন এর মাধ্যমে তিনি চান যে আমরা যেন তার পথে ফিরে আসি এজন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব প্রার্থনা করব বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করব আমরা আমাদের অবসর সময় ইবাদত বন্দেগীতে কাটাবো তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সব মহামারী থেকে রক্ষা করবেন আশা করা যায় এছাড়া পাশাপাশি আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকব কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মহুম সাতরি ইমান পবিত্রতা ইমানের অঙ্গ এজন্য আমরা যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলব আমরা বাইরে বের হওয়ার সময় মুখে মাস্ক ব্যবহার করব আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব আমরা অতি জনসমাগম এলাকায় গিয়ে সেবা শুশ্রূষা করব আমাদের পোশাক পরিচ্ছদ শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো নিয়মিত পাঁচবার বজু করে পাঁচ সপ্তাহ সারা আদায় করবো তাহলে আশা করা যায় যে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ তো শিক্ষার্থীরা আজকে ক্লাস উপস্থাপনে আছে এবং মোহাম্মদ আব্দুল্লাহ সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা শিমুল মেমোরিয়াল নর্থার্ন স্কুল এন্ড কলেজ রাজশাহী শিক্ষার্থীরা ক্লাস শুরুর আগে তোমাদেরকে বিনোদন স্বরূপ আমি ইসলামের সঙ্গে গিয়ে শোনাচ্ছি দেখা হলে সালাম করো সালাম হলো ভালো থাকার দোয়া প্রথমে যে সালাম করে হৃদয়টা তা জোসনা দিয়ে ধোয়া আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম 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 আসসালামু আলাইকুম আসসালাম কাউকে যদি সত্যি সালাম করো দূরের মানুষ কাছে হবে আপন হবে পরো কাউকে যদি সত্যি সালাম করো দূরের মানুষ কাছে হবে আপন হবে পরো ভালোবাসার রমেখে হয় পাবে তুমি ফিরদাউসের ছোঁয়া আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম 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 আসসালামু আলাইকুম আসসালাম শিক্ষার্থীরা আশা করা হয় পড়া পেয়েছ চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই আলোচনায় ফিরে যাই দেখো আজকের পাঠ থেকে আমরা যে শিক্ষণ পর্বটা জানবো এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা অজুর পরিচয় ও নিয়ম জানতে পারবে অজুর ফরজ সম্পর্কে জানতে পারবে তারপরে গোসলের পরিচয় নিয়ম জানতে পারবে আর গোসলের ফরজ জানতে পারবে তাহলে আমরা বুঝতেই পারছি যে আজকের আলোচ্য বিষয় কি আজকের আলোচ্য বিষয় অজুর পরিচয় ও নিয়ম অজুর পরিচয় ও নিয়ম অজুর ফরজ গোসলের পরিচয় ও নিয়ম গোসলের ফরজ এ হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় তাহলে আজকের আলোচ্য বিষয় কি অজুর পরিচয় ও নিয়ম অজুর ফরজ গোসলের পরিচয় ও নিয়ম গোসলের ফরজ চলো আমরা বিস্তারিত আলোচনায় ফিরে যাই অজু পরিচয় অজু আরবি শব্দ এর অর্থ স্বচ্ছতা অজু আরবি শব্দ এর অর্থ স্বচ্ছতা নির্দিষ্ট নিয়মে পবিত্র পানি দিয়ে নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করাকে অজু বলা হয় তারা কি বলছে এখানে অজু আরবি শব্দের অর্থ স্বচ্ছতা নির্দিষ্ট নিয়মে পবিত্র পানি দিয়ে নির্দিষ্ট কিছু অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করাকে অজু বলা হয় অজু শুরু করার আগে অবশ্যই আমরা বিসমিল্লাহ বলে অজু শুরু করব আর কখন কখন অজু করতে হয় দেখো অজু করার জায়গা হচ্ছে সালাত আদায়ের পূর্বে কোরআন মাজিদ স্পর্শ করার পূর্বে মসজিদে প্রবেশ করার পূর্বে অজু করতে হয় অজু সম্পর্কে মহানবী
তোমাদের উভয় হাত কোনি সহ ধৌত করো অসাহু বিরুসিকুম তোমাদের মাথা মাসে করো ওয়ারজুলিকুম ইলাল কাবাইন এবং উভয় পা কাকন সহ গোড়ালি সহ কি করো ধৌত করো তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারছি যে ওযুর ফরজ চারটি যথা সমস্ত মুখমণ্ডল ধৌত করা তাহলে ফাসিল ওযুহাকুম সমস্ত মুখমণ্ডল ধৌত করা ওয়াইয়া কুইলা মারাফে উভয় হাত কোনি পর্যন্ত ধৌত করা গনম্বর অংশ বেরোনোর সিকুন মাথা মাসে করা ও আর জুলুকুন ইলাল কাবাইন উভয় পা গিলা সহ ধৌত করা চিত্রের মাধ্যমে ওযু ফরজ দেখো চিত্রের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে আমাদের একটি ছোট্ট শিশু কি করছে সে ওযু করছে প্রথমে ওযু ফরজ মুখমণ্ডল সমস্ত মুখমণ্ডল ধৌত করছে দ্বিতীয়ত সে উভয় হাত কোনি সহ ধৌত করলো তারপরে তৃতীয় ফরজ মাথা মাসেল করছে সম্পূর্ণ মাথা মাসেল করছে তারপরে দেখো চতুর্থ ফরজ পা ধৌত করছে ওযু সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ওযু মিফতাহুস সালাহ অর্থাৎ ওযু হচ্ছে সালাতের চাবি কারণ ওযু সালাত সালাত বা কোনো ইবাদত কবুল হয় না এই জন্য আমাদেরকে সালাত আদায় করার পূর্বে অবশ্যই ওযু করতে হবে ওযুর ফজিলত কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করছেন যে কালো ঘোড়া সময়ের মধ্যে কপালচিতা ঘোড়া যেভাবে চিনা যায় কিয়ামত দিন আমার উম্মতের ওযুর অঙ্গগুলির উজ্জ্বলতা দেখে আমি তাদেরকে অনুরূপ ভাবে চিনব তাদেরকে হাউজে কাউসারে পানি পান করার জন্য আগেই পৌঁছে দেবো অর্থাৎ যে চায় সে যেন তার উজ্জ্বল বাড়াতে চেষ্টা করে অর্থাৎ একদা সাহাবীরা জিজ্ঞেস করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে তো অনেক মানুষের সমাগম হবে আপনি এর মধ্যে থেকে আপনার উম্মতের কিভাবে চিনবেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অনেকগুলো ঘোড়ার মধ্যে যদি একটি ঘোড়ার মাথায় সাদা দাগ থাকে অনেকগুলি কালো ঘোড়ার মধ্যে যদি একটি ঘোড়ার মাথায় সাদা দাগ থাকে তাহলে কি সেই ঘোড়াকে চিনতে কষ্ট হয় তখন সাহাবীরা বলে যে না চিনতে কোনো কষ্ট হবে না সেটা সহজ হবে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতেরা সালাত আদায় করার কারণে তার ওযু স্থানগুলো এভাবেই জলজলে হয়ে যাবে তার ওযু স্থানগুলো প্রজ্বলিত হবে আর সেটা দেখে আমি আমার বুদ্ধে চিনে নেবো তাহলে ওযু ফজিলত আমরা এখান থেকে বুঝতে পারছি ওযুর গুরুত্ব অপরিসীম ওযু নিয়ত প্রথমে মনে মনে ওযুর নিয়ত করতে হবে মনে মনে ওযুর নিয়ত করব তারপরে বিসমিল্লাহ বলবো বিসমিল্লাহ বলে শুরু করব ডান হাতে পানি নিয়ে দুই হাত কবজি সহ ধুয়ে নিব আগে দুই হাত কবজি সহ ধুয়ে নিব তারপর এবং আঙ্গুল সমূহ কি করব খিলাল করব আঙ্গুল সমূহ খিলাল করে নিব তারপর ডান হাতে পানি নিয়ে ভালোভাবে কুলি করব এবং বাম হাতে ভালোভাবে নাক পরিষ্কার করব অর্থাৎ ডান হাতে ভালোভাবে পানি নেব পানি নেওয়ার পদ্ধতি আছে তো হাদিস মধ্যে যে একটা পদ্ধতি তোমাদের অবগতির জন্য জানাই আমরা এক হাতে যে পানি নিই সেই পানিটা দিয়ে আমরা মুখে এবং নাকে একসাথে পানি প্রবেশ করাবো মুখে এবং নাকে একসাথে পানি প্রবেশ করাবো দিয়ে আমরা ভালোভাবে গড়গড়ার সাথে কুলি করব এবং নাক ভালোভাবে পরিষ্কার করব কপালের গোড়া থেকে দুই কানের লতি থুতনির নিচ পর্যন্ত প্রমুখমণ্ডল ধৌত করব এবং দাড়ি খিলাল করব এজন্য এক অঞ্জলি পানি নিয়ে থুতনির নিচে দিব তাহলে কপালের গোড়া থেকে দুই কানের লতি হয়ে থুতনির নিচ পর্যন্ত কপালের গোড়া থেকে দুই কানের লতি হয়ে থুতনির নিচ পর্যন্ত প্রমুখমণ্ডল ধৌত করতে হবে অর্থাৎ আমি তোমাদেরকে একটু দেখাই দেখো আমরা এইভাবে পানি আমরা এক হাতে নেওয়ার পরে এই সমস্ত মুখমণ্ডল এইভাবে ধৌত করলাম চুলের যে পর্যন্ত শেষ তারপরে থুতনির নিচ পর্যন্ত মেয়েরা থুতনির নিচ পর্যন্ত এইভাবে ধৌত করবে আর ছেলেরাও থুতনির নিচ পর্যন্ত ধৌত করবে কারণ তোমরা এখনো ছোট মানুষ তোমাদের এখনো দাড়ি বজায়নি যাদের দাড়ি আছে তোমাদের আব্বু তোমাদের দাদু তোমাদের বড় ভাই যদি থাকে আর তাদের দাড়ি থাকে তাহলে এখন যদি পানি নিয়ে আলাদা ভাবে আমরা দাড়িটাও ধৌত করতে হবে তাদেরকে দাড়িটাও ধৌত করতে হবে অর্থাৎ যাদের দাড়ি আছে তারা আলাদা ভাবে এক মিনিট পানি নিয়ে দাড়ি ধৌত করবে প্রথমে ডান ও পরে বাম হাত কনি সহ ধৌত করতে হবে এবারে মুখমণ্ডল ধৌত করার পরে উভয় হাত হুজুর যে এটা দ্বিতীয় ফরজ উভয় হাত কনি সময়ে ধৌত করলাম পানি দিয়ে দুই হাতের ভেজা আঙ্গুলি সমূহ আঙ্গুলি সাত নম্বর কাজ দেখো পানি দিয়ে
দুই হাতে ভিজা আঙুলগুলি মাথার সম্মুখে পিছন ও পিছন হতে সম্মুখে বুলিয়ে একবার মাথা মাসাজ করবে। একই সাথে ভিজা শাহাদাত আঙুল দ্বারা কানের ভিতর অংশ ও বুড়ো আঙুল দ্বারা পিছনের অংশ মাসা করবে। আমি দেখাচ্ছি, দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রণীত, তিনি প্রথমে শুরু থেকে এইভাবে চুলের শুরু থেকে এইভাবে শুরু করতেন, তারপরে এই শেষ পর্যন্ত এইভাবে শেষ করতেন, তারপরে এখান থেকে আবার শুরু হলো, শেষ থেকে আবার শুরু, এই প্রথমে নিয়ে এসে আমরা এইভাবে শেষ করবো। তাহলে আমার সম্পূর্ণ মাথায় এভাবে মাসা করব, তারপরে শাহাদাত আঙুল দ্বারা কানের ভেতরের অংশে এইভাবে মাসা করব, কানের ভিতরের অংশে শাহাদাত আঙুল দ্বারা এইভাবে সম্পূর্ণ মাসা করলাম, তারপরে বৃদ্ধা আঙুলি দ্বারা এইভাবে আমরা কানের পেছনের অংশ মাসা করব। এবারে আট নম্বর কাজ, ডান ও বাম পায়ের টাকু সময় অর্থাৎ গোড়ালি সহ ভালোভাবে ধৌত করে নিব। এবারে গোসল সম্পর্কে আমরা জানবো। গোসল আরবি ভাষার শব্দ, এর অর্থ ধৌত করা। অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য নির্দিষ্ট নিয়মে সমস্ত শরীর ধৌত করাকে গোসল বলে, অর্থাৎ যাবতীয় অপবিত্রতা থেকে, প্রস্রাব পায়খানা জাতীয় যাবতীয় অপবিত্রতা থেকে আমরা যখন পবিত্র হব তখন আমরা অবশ্যই আমাদের সমস্ত শরীর ধৌত করব। অবশ্য গোসলের নির্ধারিত কিছু নিয়ম রয়েছে, গোসলের কয়েকটি ফরজ রয়েছে আমরা জানবো। এখানে সিক্রের মাধ্যমে গোসল করা, সমস্ত সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দেওয়ার যে পদ্ধতি দেখানো হয়েছে দেখো। তারপরে আসলে দেখি গোসলের ফরজ কয়েকটি, গোসলের ফরজ তিনটি, গোসলের ফরজ তিনটি। প্রথমে আমরা সালাতের গোসলের ফরজ কাজ রয়েছে, গোসলের ফরজ হচ্ছে ভালোভাবে কুলি করে মুখ পরিষ্কার করতে হবে, তারপরে নাকে পানি দিয়ে ভালোভাবে নাক সাফ করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর পানি দিয়ে ধৌত করতে হবে। এছাড়া গোসলের কিছু সুন্নাত কাজ রয়েছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আমরা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন তার পূর্বে তিনি ওযু করতেন, গোসলের পরে আর ওযু করতেন না। আমাদের সমাজে দেখা যায় যে আমরা অনেকেই গোসল করি, গোসল করার পরে আবার ওযু করি, বরং এটা না করে আমরা যদি আগেই ভালোভাবে গোসল করি, গোসল করে আমরা ভালোভাবে ওযু ওযু করার পরে সালাত আদায়ের পূর্বে যদি আমরা ওযু করি, যদি ওযু করি, ওযু করার পরে যদি আমরা গোসল করি, আর এর মধ্যে যদি আমার ওযু ভঙ্গের কোনো কারণ সংঘটিত না হয়, তাহলে আমাদের গোসল করার পরে আর ওযু করার প্রয়োজন হবে না, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাতের সাথে মিলে যাবে আমাদের আমল। গোসলের নিয়ম কি? গোসলের জন্য প্রথমে দুই হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেব, অথবা বিসমিল্লাহ বলে সালাতের উদ্দেশ্যে ওযু করব। তারপর প্রথমে মাথায় তিনবার পানি ঢেলে চুলের গোড়া ঢিলা করে ভালোভাবে পানি পৌঁছাতে হবে, তারপর সারা দেহে পানি ঢালবে এবং গোসল সম্পূর্ণ করবে। তাহলে এইভাবে আমরা কি করবো? গোসল সম্পূর্ণ করবো। গোসলের উপকারিতা কি? গোসল করার মাধ্যমে কি হয়? পবিত্রতা অর্জনের মাধ্যমে বা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জনের সর্বোত্তম মাধ্যম হচ্ছে গোসল। গোসল করলে দেহ মন ভালো থাকে, অসুখ বিসুখ দূরে থাকে, আর পড়ালেখায় মন বসে, ফেরেশতাদের সাথে সম্পর্ক থাকে। এজন্য আমরা গোসল করব, গোসল করে পবিত্রতা অর্জন করব প্রতিদিন। আমাদের যদি সমস্যা হয়, কোনো কারণে অসুবিধা হয়, আমরা এ করতে পারি, গোসল না করে থাকতে পারি, কিন্তু যদি বিশেষ কোনো সমস্যা না হয় তাহলে প্রতিদিন গোসল করে আমাদের জন্য ভালো এবং উত্তম। এবারে দেখো আজকের আলোচনার মতো সংস্থান আছে, উপযুক্ত সংস্থার উপযুক্ত শব্দটি কি? ওযু শুরু করার আগে ড্যাশ বলতে হয়, এখানে গ্যাপ আছে, গ্যাপে কি বসবে? দেখো গ্যাপে বিসমিল্লাহ বলতে হয়, ওযু শুরু করার আগে বিসমিল্লাহ বলতে হয়। খনমা দেখো গোসলের ফরজ ড্যাশটি, গোসলের ফরজ কয়টি? ফাঁকা জায়গায় আমরা কি দিব? গোসলের ফরজ আমরা জানলাম আলোচনা থেকে তিনটি। তারপরে গোসল করলে দেহ ও ড্যাশ ভালো থাকে, গোসল করলে দেহ ও মন ভালো থাকে, গোসল করলে দেহ ও মন ভালো থাকে। তিন নম্বর আসুন সঠিক উত্তরটি খাতায় লিখে, ওযু সালাতের সাবে এটি কে বলেছেন? এটি বলেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওযু অর্থ কি? ওযু অর্থ স্বচ্ছতা, অস্বচ্ছতা, অপবিত্রতা। ওযু অর্থ স্বচ্ছতা, ওযু অর্থ স্বচ্ছতা। তারপর তিন নম্বর, ওযু ফরজ কয়টি? ওযু ফরজ তিনটি, চারটি নাকি পাঁচটি? অবশ্যই ওযু ফরজ চারটি, ওযু ফরজ চারটি। আসুন সত্য হলে সহ উনিত হলে নি লিখি। আর সালাত আদায়ের পূর্বে ওযু করতে হয়, এটা অবশ্যই আমরা কখন কখন ওযু করতে হয় আমরা জানলাম, এটা অবশ্যই সত্য হবে। তারপরে খনগর গোসল অর্থ মাসেও করা না, গোসল অর্থ মাসেও করা না, গোসল অর্থ ধৌত করা, গোসল অর্থ ধৌত করা, অবশ্যই এটা মিথ্যা হবে। তারপরে কি? গোসল করলে সকল কাজে আনন্দ পাওয়া যায় এবং অসুখ দূরে থাকে, অবশ্যই সত্য, গোসল করলে সকল কাজে আনন্দ পাওয়া যায় এবং অসুখ দূরে থাকে। মোল্লায়ের প্রশ্ন কিছু দেখা হয়েছিল, দেখো ও গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ তিনটি, গোসলের ফরজ তিনটি। পবিত্রতা অর্জনের সর্বোত্তম মাধ্যম কোনটি? পবিত্রতা অর্জনের সর্বোত্তম মাধ্যম গোসল। সালাতের মধ্যে দূর করা সুন্নাত, গোসল কোন ভাষার শব্দ?
গোসল আরবি ভাষার শব্দ ওযু করার আগে কি বলতে হয় ওযু করার আগে বিসমিল্লাহ বলতে হয় আগামী দিন উক্ত অংশের উপরে ফিডব্যাক না হবে আশা করি তোমরা আজকে ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে শুনেছো এবং ফিডব্যাক তোমাদের ভালো হবে আর বিশেষ করে আজকে যেটা শিখালাম যে ওযু করার যে পদ্ধতি এই পদ্ধতি আমরা ফলো করব এবং এভাবে যদি ওযু করি তাহলে হাদিস অনুযায়ী ওযু এবং গোসলটা আমাদের সুন্দর হবে সুন্নাত অনুযায়ী হবে এবং এর মাধ্যমে আমাদের সব উদ্ধৃত হবে এভাবে আমরা পবিত্রতা অর্জন করব আগামী দিনে অংশের উপরে তোমাদের ফিডব্যাক নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আলমিন আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরা যেন আবার আগের মতো বিদ্যালয় এসে আমাদের পড়ালেখা চালিয়ে দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে এই প্রার্থনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু